এখন গসিপসের মধ্যে থাকছে সালমান খানের কাভি ঈদ কাভি দিওয়ালি মুভিতে নেওয়া হলো ওয়ার্ল্ড ওয়াইড ফেমাস এই সোশ্যাল মিডিয়া সেন্সেশনকে, কিন্তু কোন রোলে? সেই সঙ্গে থাকছে আমিরের উপর বড় অভিযোগ আনলো কাঙ্গনা রানাওয়াত। অ্যান্ড ফাইনালি থাকছে আদিপুরুষ ওটিটি প্ল্যাটফর্মে কত টাকায় বিক্রি হয়েছে জানলে চমকে উঠবেন। প্রথমেই আসি সালমান খানের কাছে। সালমান খানের আপকামিং ফ্যামিলি কমেডি ড্রামা কাভি ঈদ কাভি দিওয়ালি, যেটার নাম এখন চেঞ্জ করে রাখা হচ্ছে ভাইজান। এখন এই মুভির তো কাস্টিং এখনো সালমান খান নিচ্ছে। অ্যান্ড রিসেন্টলি বলিউড হাঙ্গামা সহ আরো কয়েকটি লিডিং নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে এই মুভির জন্য সালমান খান ওয়ার্ল্ডের সবচাইতে ছোট সিঙ্গার আব্দুর রোজিক তাকে কাস্টিং এ নিয়েছে। ইয়েস, ইউ হার্ড দ্যাট রাইট। ইনফ্যাক্ট আব্দুর রোজিক নিজেই রিসেন্টলি বলেন, সালমান খানের সঙ্গে আইআইফা 2022 অ্যাওয়ার্ডে দুবাইতে তার সঙ্গে পরিচয় হয় এবং সে এটাও জানায় সে এখন সালমান খানের সিনেমা ভাইজানে কাজ করতে যাচ্ছে এবং সে পুরোপুরি কাজের জন্য প্রস্তুত, ইনফ্যাক্ট বেশ এক্সাইটেডও। বাট যখন তাকে প্রশ্ন করা হয় কোন রোলে, তখন সে একটু ঠাট্টা করেই বলে গ্যাংস্টার। এখন কে জানে তাকে কোনো কমেডি রোলে দেওয়া হবে না সিরিয়াস রোলে। এবার আসি আমির খানের কাছে। আমির খানের লাল সিং চাড্ডা, যেটা 11 আগস্ট মুক্তি পেতে যাচ্ছে, এই লাল সিং চাড্ডা নিয়ে তো সোশ্যাল মিডিয়ায় একটা ট্রেন্ড শুরু হয়েছে, স্পেশালি টুইটার জুড়ে, সেটা হচ্ছে বয়কট লাল সিং চাড্ডা। এখন আমির খান এইসব বিষয় নিয়ে মুক্ত খুলেছেন। তিনি জানিয়েছেন, দর্শক যদি এই মুভি দেখতে না যায় কিংবা দর্শকদের যদি এই মুভি ভালো না লাগে তাহলে তার মন একদম ভেঙে যাবে। সো আমির খান নিজেও এই বিষয় নিয়ে দুশ্চিন্তায় রয়েছে, বোঝা যাচ্ছে। বাট অপরদিকে কাঙ্গনা রানাওয়াত গতকাল ইনস্টাগ্রাম স্টোরিতে একটা স্ট্যাটাসের মাধ্যমে জানায়, এই যে সোশ্যাল মিডিয়া জুড়ে লাল সিং চাড্ডা নিয়ে যত নেগেটিভিটি ছড়াচ্ছে এই সব হচ্ছে আমির খানের কারসাজি। এই সব কিছুর পিছনের মাস্টার মাইন্ড আমির খান নিজে। সে ইচ্ছে করে এইসব নেগেটিভিটি ছড়াচ্ছে যেন মুভির হাইপ বজায় থাকে, যেন নেগেটিভিটি দেখার আগ্রহে দর্শকরা মুভি দেখতে হলে যায়। দ্যাটস ইট। এখন ভাই কাঙ্গনার কথা কি বলবো, সে তো যা ইচ্ছে তাই বলেই বসে, বাট কেউ জেনে শুনে তার মুভি নিয়ে এমন নেগেটিভিটি কেন ছড়াবে। ফাইনালি আসি প্রভাসের কাছে। প্রভাসের আপকামিং মুভি আদিপুরুষ, যেটা 12 জানুয়ারি 2023 মুক্তি পেতে যাচ্ছে। এখন বিষয়টা হলো, প্রভাস কিন্তু ব্যাক টু ব্যাক সাহ, তারপর রাধেশ্যাম, এই দুটো মুভি দিয়ে আন্ডার পারফরমেন্সে ছিল বক্স অফিসে। বাট তারপরেও এই স্টারের কিন্তু স্টার পাওয়ারের কখনো কমতি আসেনি, কারণ আদিপুরুষ এই মুভিটা ওটিটি প্ল্যাটফর্মে যেই অ্যামাউন্টে বিক্রি হয়েছে সেটা জানলে অবাক হবেন। কৈমুই ডট কম সহ আরও কয়েকটা সাউথ ইন্ডিয়ান নিউজ পোর্টাল থেকে জানা গিয়েছে যে আদিপুরুষের সবগুলো ভাষার ডিজিটাল রাইটস কিনে ফেলেছে নেটফ্লিক্স, এবং সেটা 250 কোটি রুপিতে। বাপরে, মানে আদিপুরুষ যদি এত বেশি ইনকামে বিক্রি হয় টিজার ট্রেলার না বের হওয়ার আগেই, তাহলে আপনি চিন্তা করুন প্রভাসের আপকামিং আরেকটা মুভি সালার, ওটা কত অ্যামাউন্টে বিক্রি হতে পারে। যাই হোক, 250 কোটি রুপিতে যে বিক্রি হয়েছে এটা কিন্তু অফিসিয়াল কোনো ইনফরমেশন নয়, বিকজ অফিসিয়ালি জানানো হয়নি, এটা জাস্ট নিউজ পোর্টালগুলো ক্লেম করছে। দ্যাটস ইট। সো ভিউয়ার্স, এই তো ছিল বলিউডের কিছু গসিপসের আপডেট। এগুলো জেনে আপনি কী ভাবছেন জানাবেন কিন্তু।